কদিন আগেই নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে মুগ্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। কিন্তু এই মুগ্ধতার অবসানে লগ্ন কি ঘনিয়ে এলো? কেননা খবর পাওয়া যাচ্ছে এই টেলিস্কোপটি নাকি এক গ্রহাণুর সঙ্গে ধাক্কা লেগে চিরস্তরে ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে মানে এতে এমন কিছু অসঙ্গতি ঢুকে পড়েছে যা আর সংশোধন করা সম্ভব নয়। তাছাড়া গ্রহাণুর দ্বারা ক্ষতিগ্রস্ত এই যন্ত্রটির সব ডাটা এখন আর পরিমাপযোগ্য নেই। কি ঘটেছে? বিজ্ঞানীরা বলছেন কিছু মাইক্রো মেটিরিয়ালের প্রভাবে এর আয়নাটি নষ্ট হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জেমস ওয়েবের ক্ষতিগ্রস্ত জায়গাটি সাংঘাতিক কিছু নয়, কিন্তু ক্রমশ বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন ক্ষতির বহর। এর প্রাইমারি মিররটিও নষ্ট হয়ে গিয়েছে। তবে এই ধরনের ঘাত প্রতিঘাত আসতেই পারে, এটা আগাম ভেবে বিজ্ঞানীরা এর মধ্যে কিছু প্রযুক্তিগত ইনবিল্ট কিছু ব্যবস্থা তৈরি করেছিলেন, যদিও বাস্তবে তা ততটা কার্যকর হলো না। নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সির সঙ্গে মিলিতভাবে এই স্পেস টেলিস্কোপটি তৈরি করা হয়েছে। এই তথ্যটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।